লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে আগামী 26 এপ্রিল নির্বাচন সংগঠিত হবে। এরই প্রায় শেষ লগ্নে প্রচারের ঝড় পড়েছে গোটা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিভিন্ন এলাকায়। এই প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে সোমবার এক রোড শো অনুষ্ঠিত হতে চলেছে তেলিয়ামুড়ায়। এই রোড শোকে সফল করার উদ্দেশ্যে রবিবার এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়ার। এই সভায় উপস্থিত থেকে সোমবার রোড শো নিয়ে আলোচনা করার জন্য তেলিয়ামুড়ায় আসেন প্রার্থী কৃতি সিং দেববর্মন। কিন্তু আচমকায় অসুস্থ হয়ে পড়েন তিনি, যার ফলে সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করতে পারেননি তিনি। পরবর্তীতে ওনার অনুপস্থিতিতে স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহারায়ের পৌরোহিত্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সোমবারের রোড শো সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিধায়িকা। আমাদের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী শ্রীমতী কৃতি দেবী দেববর্মন মহারানী, আমাদের ত্রিপুরার রাজকুমারী, তিনি আজকে তেলিয়ামুড়ার কার্যকর্তাদের সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু রাস্তায় তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ায় তিনি বর্তমানে আমাদের পিডাপিডি ডাক্তারদের বিশ্রাম অবস্থায় রয়েছেন। ডাক্তারবাবুরা এসছেন, তিনজন ডাক্তারবাবু তাকে পরীক্ষা করেছেন। আমরা এখন যাচ্ছি, আমাদের প্রার্থীর সঙ্গে দেখা করব, নমস্কার বিনিময় করবেন আমাদের কার্যকর্তারা। এদিন বৈঠক শেষে প্রার্থী কৃতি সিং দেববর্মার শারীরিক পরিস্থিতি জানার জন্য তেলিয়ামুড়া সরকারি ডাক বাংলোতে যান বিধায়িকা কল্যাণী সাহারায় সহ অন্যান্য নেতা ও কর্মীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।